হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে রাখি স্পেশাল একটা মিষ্টি রেসিপি শেয়ার করব। আর এটা দেখতে যেমন অপূর্ব হয়, খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো হয়। আর বাড়িতে থাকা খুব সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। তাই চলো দেখে নিই এটা কীভাবে বানাতে হয়। মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে 2 কাপ মতো ময়দা ভালো করে চেলে নিয়েছি। এখানে কিছুটা এলাচ রয়েছে, আর রয়েছে কেশর, 1/4 কাপ মতো সাদা তেল, আর 1 কাপ মতো চিনি নিয়ে নিয়েছি। এবার আমি ময়দাটা মেখে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতো রিফাইন্ড অয়েল। তোমরা যদি চাও রিফাইন্ড অয়েলের বদলে কিন্তু ঘিও ইউজ করতে পারো। এবার খুব ভালো করে এটাকে আমি মেখে নেব। এবার ময়দাতে ঠিকমতো ময়াম দেওয়া হয়েছে কিনা সেটা বোঝার জন্য হাতের মধ্যে কিছুটা অংশভাবে নিয়ে মুঠো করলে যদি দেখো এরকম ডোয়ের মতো হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে ঠিকমতো ময়াম দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল অ্যাড করে ভালো করে এটাকে মেখে একটা শক্ত ডো এটার থেকে বানিয়ে নিতে হবে। ডোটাকে এখানে আমি শক্ত করে মেখে নিয়েছি। এবার এটাকে আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো। ডোটা যতক্ষণে রেস্টে রয়েছে ততক্ষণে আমি দেখে চিনির শিরাটা বানিয়ে নেব। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো চিনি। আর এই 1 কাপ চিনির জন্য আমাকে এখানে অ্যাড করতে হবে 2 কাপ মতো জল। আর অবশ্যই কিন্তু 1 কাপ চিনির জন্য 2 কাপ জল দিতে হবে, নইলে কিন্তু শিরাটা পারফেক্ট হবে না। এবার খুব ভালো করে এটাকে আমি ফুটিয়ে ঘন করে নেব। চিনিটা ভালোমতো ডিজলভ হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য কিছু এলাচ। এলাচটা আমি এখানে ফ্লেভারের জন্য অ্যাড করছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা কেশর। এবার খুব ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আরও কিছুক্ষণ এটাকে আমি ফুটিয়ে নেব। শিরাটা এখানে অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা লেবুর রস। লেবুর রসটা দেওয়ার কারণ হলো অনেক সময় শিরা ঠান্ডা হয়ে গেলে জমাট বেঁধে যায়, তাই সেটা যাতে না হয় তার জন্য এখানে আমি লেবুর রসটা অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু মিষ্টিটা বানানোর জন্য শিরাটা আমাদের একদম তৈরি। ময়দাটাও কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে। এবার এটা থেকে আমি লেচি কেটে নেব। এখানে মোট 6টা মতো লেচি হয়েছে ডোটার থেকে। এবার এগুলোকে আমি বেলে নেব। এবার আমি রুটিগুলো বেলে নেব। তার জন্য আমি কিচেন স্ল্যাবের ওপর বেশ খানিকটা ময়দা এভাবে মাখিয়ে নিলাম আর লেচিটা নিয়ে নিলাম। নিয়ে ভালো করে হাতের সাহায্যে এটাকে ফ্ল্যাট করে এটার মধ্যেও ভালো করে ময়দা মাখিয়ে নিলাম, যাতে এটা বেলতে সুবিধা হয়। এবার এটাকে ভালো করে আমি বেলে নেব। আর একটা বড় পাতলা রুটি আমি এটার থেকে বানিয়ে নেব। এখানে আমি পাতলা করে বড় একটা রুটি বেলে নিয়েছি। এবার একটা ঢাকনার সাহায্যে রুটির থেকে আমি 3টে গোলাকার অংশ এভাবে কেটে নেব। প্রত্যেকটা রুটিকে এমনভাবে বেলতে হবে যেন প্রত্যেকটা রুটি থেকেই এভাবে গোল গোল করে 3টে অংশ আমরা পেয়ে যেতে পারি। আর এইভাবেই ঠিক প্রত্যেকটা রুটি বেলে তার থেকে আমি এরকম করে গোল গোল করে 3টে অংশ কেটে নেব। দেখো এখানে সব রুটিগুলোর থেকেই কিন্তু আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি। এখানে আমি 3টে রুটি নিয়ে নিয়েছি। আর প্রত্যেকটা রুটির ওপর এভাবে একটুখানি করে ময়দা মাখিয়ে নিয়ে একটার ওপর আরেকটা রুটি এভাবে বসিয়ে দিলাম। আর রুটিগুলোকে আমি যখন গোল গোল করে কেটেছিলাম তখন যে বাড়তি অংশটা ছিল সেই বাড়তি অংশটা আমি এখানে নিয়ে নিলাম। দিয়ে এখান থেকে কিছুটা অংশ আমি কেটে নেব। এবার এটাকে আমি রোল করে নেব। আর এর দুপাশের যে অসমান অংশটাকে সেটাকেও আমি কেটে নেব। দিয়ে এটাকে একটু সমান করে নেব। এবার আঙুলে একটুখানি জল লাগিয়ে এর মাঝখানটাতে এভাবে একটুখানি গর্ত করে দিলাম। এবার এটাকে আমি এর মাঝখানটাতে বসিয়ে দেব ভালো করে। এবার একটা ছুরির সাহায্যে এই রুটিটার চারপাশে 4টে কাট লাগিয়ে নেব। এবার আমি সাইডগুলোতে একটু জল লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে এটাকে তুলে এইভাবে ফোল্ড করে দেব। মোট 3টে মতো লেয়ার হয়েছে। আর প্রত্যেকটা লেয়ারেই কিন্তু এরকম 4টে মতো পার্ট হয়েছে। আর প্রথম লেয়ারের 4টে পার্ট
ভালোভাবে ফোল্ড করা হয়ে গেলে তারপরে দ্বিতীয় লেয়ারের চারটে পার্টও কিন্তু এইভাবে ফোল্ড করে নিতে হবে। তারপরে তৃতীয় লেয়ারের চারটে পার্টও এইভাবে ফোল্ড করে নিতে হবে। যেহেতু আমি জল লাগিয়ে নিয়েছি তার জন্য কিন্তু এটা খুলে যাবে না, আর খুব সাবধানে ধৈর্য সহকারে এটাকে করতে হবে। খুবই ইজি এটা। দেখো অলরেডি কিন্তু একটা রোজের মতো লুক চলে এসেছে, এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। দেখো ঠিক একইভাবে কিন্তু প্রত্যেকটা পার্ট এভাবে আমি ফোল্ড করে জুড়ে দিচ্ছি। দেখো ঠিক গোলাপের মতো দেখতে হয়েছে, ঠিক এভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব। এখানে আমি সবকটা রোজ বানিয়ে নিয়েছি, দেখো ঠিক যেন অরিজিনাল রোজের মতো শেপটা এসেছে। এবার এগুলোকে আমি ফ্রাই করে নেব। কড়াইতে বেশ খানিকটা তেল আমি খুব ভালো মতো গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি রোজগুলো দিয়ে দিচ্ছি, আর রোজগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফ্লেমটাকে একদম মিডিয়াম করে দিতে হবে। নিচের দিকটা ভালো মতো ফ্রাই হয়ে গেলে এটাকে উল্টিয়ে এর উপরের দিকটাও কিন্তু খুব ভালো মতো ফ্রাই করে নিতে হবে। আর এখানে একটা কথা বলে রাখি, রুটিটা যখন তোমরা বেলবে তখন কিন্তু অবশ্যই পাতলা করে বেলবে, কারণ এখানে যেহেতু অনেকগুলো লেয়ার দেওয়া হচ্ছে তাই পাতলা করে না বেললে কিন্তু ভেতর দিকটা কাঁচা থেকে যেতে পারে। আর সম্পূর্ণ মিডিয়াম ফ্লেমে এটাকে ফ্রাই করে নিতে হবে। ফ্লেম হাই করলে কিন্তু এটা ভাজা ভাজা তো হয়ে যাবে, কিন্তু ভেতর দিক থেকে এটা কাঁচা রয়ে যাবে। আর এগুলো কিন্তু বেশ ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে, একটা লাইট গোল্ডেন কালারের মধ্যে চলে এসেছে। ঠিক এই সময় একটা ছাঁকনির সাহায্যে এগুলোকে আমি তেল ছেঁকে তুলে নেব। আমার মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো সময় লেগেছে। আর একইভাবে আমি বাকিগুলোও ভেজে নেব। এখানে আমি সব রোজগুলোকে একইভাবে খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার আমি শিরার মধ্যে ভেজে রাখা রোজগুলোকে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই লক্ষ্য রাখতে হবে রোজগুলো যেন গরম থাকে, আর শিরাটাও যদি ঠান্ডা হয়ে যায় তাহলে এটাকেও কিন্তু হালকা করে গরম করে নিতে হবে। আর শিরার মধ্যে রোজগুলোকে 10 মিনিট মতো রেখে দিতে হবে। 10 মিনিট পর প্রত্যেকটা মিষ্টিকে এইভাবে শিরা থেকে আমি তুলে নেব, আর ঠিক একইভাবে আমি বাকি মিষ্টিগুলোও বানিয়ে নেব। আর এখানে আমাদের রাখি স্পেশাল মিষ্টি কিন্তু একদম তৈরি। দেখতেই পাচ্ছ এটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়, গোলাপ ফুলের মতো, আর খেতেও কিন্তু খুব ভালো হয়। তাহলে এই রাখি পূর্ণিমাতেই দাদা বা ভাইদের জন্য এই মিষ্টিটা বানিয়ে ফেলো, আর আমায় জানাও কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সবাইকে রাখি পূর্ণিমার অগ্রিম শুভেচ্ছা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।